রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় মতিঝিল কাকরাইল এলাকা। কাঁধে ব্যাগ ঝুলানো ইউনিফর্ম পরা শত শত শিক্ষার্থীর দাবি একটাই, ঘাতকের বিচার। মঙ্গলবার বেলা 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। গাড়িতে আগুন, ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো রাজপথ। এ সময় ব্যানার আর প্ল্যাকার্ড হাতে অপরাধীর বিচার দাবি করে শিক্ষার্থীরা। মারা তার সন্তান হারিয়েছে, তা কেন ভাই তোর বোন রে হারাইছে, এটার জন্য আমাদের প্রতিনিয়ত প্রতি রাস্তাঘাটে এই দুর্ঘটনা হয়েছে। আমাদের সোজা কথা, প্রথমত আমাদের নিরাপদ সড়ক দরকার। ড্রাইভার যারা আছেন তারা হচ্ছে আমাদের সেফ, আমাদের সেফটির কথা ভেবে তারা গাড়ি চালাবেন। আমাদের নয় দফা দাবি হবে, আমাদের এক নম্বর দাবি হবে বেপরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে। বিক্ষোভ চলাকালে বন্ধ হয়ে যায় এসব এলাকার যান চলাচল। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে শাহবাগেও রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। ফার্মগেট এলাকাতেও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা। একইভাবে বন্ধু সহপাঠীর করুণ মৃত্যুতে কুর্মিটোলায় বিক্ষোভ করে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। রাস্তাটা অবরোধ করে রেখেছিল, এখন মোটামুটি শান্তিপূর্ণ অবস্থায় আছে সবাই। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে আমাদেরকে সেই নির্দেশনাটাই দিয়েছেন। তো আমি তাদেরকে অনুরোধ করব, এখন আবার বাসায় ফিরে যাবেন এবং তারা আবার তারা লেখাপড়ায় স্কুল কলেজে যাতায়াত করবেন, এটি আমরা আশা করি। রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালেনুর পরিবহনের বাস শিক্ষার্থীদের উপর উঠিয়ে দিলে চাপাই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। এতে আহত হন অন্তত আরও 14 জন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।